হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আই হোপ সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি মেলাঘরে রাম ঠাকুর মন্দিরে চলে আসলাম। রামনবমী উপলক্ষে নাম সংকীর্তন শুরু হয়েছে। এই যে দেখো, আমাদের শ্রী শ্রী রাম ঠাকুরের সেবা মন্দির, এই যে ঠাকুরের পুজো দেওয়া হয়েছে, তার পাশেই নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে নাট্য মন্দিরে। আর এখানে শ্রী শ্রী রাম ঠাকুরের সেবা মন্দিরের পাশে এই যে নাট্য মন্দিরে নাম সংকীর্তন আসর হয়েছে আর কি। এই যে দেখো, বাবার স্বয়ং রুম, আর খুব সুন্দর সমুদর নাম সংকীর্তন শুরু হয়েছে। আজ হচ্ছে সপ্তমী, তো সপ্তমীতে চলে আসলাম। আজ মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, অন্নভোগ খাওয়ানো হচ্ছে, তো চলে আসলাম। দেখো, এই যে অন্নভোগ এখানে দেওয়া হচ্ছে, লাইন ধরে প্রসাদ নিতে হয়। তো অন্নর সাথে যে পনির তরকারি, তারপরে কাঁচকলা আলুর তরকারি, ডাল ভাজি, তো এরকম মানে অন্নভোগের সাথে খাওয়ানো হচ্ছে। দেখো, স্বেচ্ছাসেবী ভাইয়েরা একদম শৃঙ্খলাবদ্ধভাবে এই যে প্রসাদ বিতরণ করছে। তো লাইনে দাঁড়িয়ে পড়েছে প্রসাদ নেওয়ার জন্য, আর দাঁড়িয়ে থেকেই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে আসলাম, দেখো, নাম সংকীর্তন শোনার জন্য প্রসাদ নিয়ে আবারও চলে আসলাম। তো আমার সাথে তোমরাও কিছুক্ষণ নাম সংকীর্তন শোনো, মনটা শান্ত স্নিগ্ধ হয়ে যাবে, খুবই ভালো লাগবে। বন্ধুরা, বলো তো তোমাদের কাছে নাম সংকীর্তন শুনে কেমন লেগেছে? আমার তো ভীষণই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে নাম সংকীর্তন শুনে, একদম মুগ্ধ হয়ে গেলাম। তো চলো বাড়ি চলে যাব। আজ আজ তো সপ্তমী, তো নেক্সট আবার অষ্টমীতে আসবো। আজকে এই পর্যন্তই। দেখো, ভক্তরা বসে নাম সংকীর্তন শুনতে খুবই মত্ত। তারপর দেখো বন্ধুরা, এই যে নবমী দিন চলে আসলাম, আজ নবমী, আবারও শ্রী শ্রী রাম ঠাকুর মন্দিরে চলে আসলাম। এই যে শ্রী শ্রী রাম ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম, আর তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আজ হচ্ছে নবমী, যেহেতু মহাপ্রসাদ বিতরণ, খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। তো দেখো, খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য চলে আসলাম, একদম রাস্তার পাশে একটা খোলা জায়গাতে, এই যে ছাবড়া দিয়ে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে, অফুরন্ত খিচুড়ি প্রসাদ। তো দেখো, ভক্তরা বসে প্রসাদ নিচ্ছে, আমিও নেব। তো কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো দুদিনের কিছুটা ভিডিও
শ্যুট করে রেখেছিলাম, সেটা একসাথে করে আজকের ভিডিওটা দিলাম। এই যে সপ্তমী আর নবমী দিনটাই আসলাম আর কি শ্রী শ্রীরাম ঠাকুর মন্দিরে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও আমাদের শ্রী শ্রীরাম ঠাকুরের মন্দিরের যে নাম সংকীর্তন তোমাদের শোনালাম কেমন লাগলো। এই যে দেখো আজও কিছুক্ষণ বসে নাম সংকীর্তন শুনবো, খুবই ভালো লাগে আমার কাছে। তোমরাও তাহলে একটু শুনে নাও নাম সংকীর্তন। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেবো, আর কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের মতন টাটা বাই, ভালো থেকো।